হ্যালো বন্ধুরা, আমি ত্রিনা। তোমাদের সবাইকে আমার চ্যানেল ত্রিনাস কিচেন এন্ড ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের নিউ কার কুইট ক্লাইম্বার ডেলিভারি নেয়ার ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের সাথে এই গাড়ির ফিচার্স ডেমনস্ট্রেশনের ভিডিওটিও শেয়ার করব, যাতে তোমরা ওকেও এই মডেলের গাড়িটি কেনার প্ল্যান করলে ভিডিওটি দেখে নিলে তোমাদের গাড়িটির ফিচার্স সম্পর্কে কিছুটা ধারণা হয়। তাহলে চলো তোমরা ভিডিওটি দেখে নাও। আমাদের সাথে এখন রেনল্ড সেলস এক্সিকিউটিভ অভিনেতা রয়েছে। অভিনেতা এখন এই গাড়িতে কি কি ফিচার্স রয়েছে সেগুলো ডেমনস্ট্রেশন করে দেখাবে। কত কিলোমিটার গাড়ি চলেছে টোটাল, কত আপনার মাইলেজ দিচ্ছে, ট্রিপ মিটার থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেশন আপনি এই একটা ক্লাস্টারের মধ্যেই পেয়ে যাবেন। বাকি এই সেগমেন্টটা অন্যান্য গাড়িতে কি হয় সেটা মেন দেখা যায়, সেটা একটা গিয়ার লিভার থাকে যেটা ম্যানুয়াল ট্রান্সমিশনের মতনই দেখতে লাগে। বাট আমরা কুইডে এই সেগমেন্টে ফার্স্ট টাইম আমরা এনেছি স্মার্ট ডায়াল, যেটা আপনারা এখানে দেখছেন। এখানে তিনটে মোড রয়েছে, রিভার্স, নিউট্রাল অ্যান্ড ড্রাইভ। এই তিনটে মোড রয়েছে, পুরোটা এখান থেকে ফাংশন হবে। নিউট্রাল মিন্স নিউট্রালে রয়েছে গাড়ি, আমরা যখন গাড়ি চালাবো ড্রাইভ করার জন্য অর্থাৎ ড্রাইভ মোডের জন্য ডি, এবং রিভার্সের জন্য আর মোড। এই তিনটে মোডে আমরা কন্ট্রোল করবো পুরো জিনিসটাকে। যখনই আমরা আর এ এখানে দিয়ে দেবো, এখানে পার্কিং ক্যামেরা রয়েছে, তো সাথে সাথে এখানে আমরা পার্কিং ক্যামেরা জিনিসটা দেখতে পাবো। আর এখানে কোনো ক্লাচ হয় না, এখানে শুধুমাত্র দুটো জিনিস হয়, অ্যাক্সেলারেটর এবং ব্রেক। এখানে আমরা যখনই কোনো কমান্ড দেবো তো আমাদের প্রথমে সবার প্রথমে ব্রেক প্যাডেলটা প্রেস করতে হবে। আমরা ব্রেক প্যাডেল প্রেস করে আমরা এখানে ডি, দেন আবার যখন আমরা নিউট্রালে করব আবার ব্রেক প্যাডেল প্রেস করে এন, সেম ব্রেক প্যাডেল প্রেস করে আর। এখানে ব্রেক প্যাডেলটা দুটো হিসাবে কাজ করবে, ক্লাচ এবং ব্রেক দুটো একসাথে এখানে ব্রেক প্যাডেলটা কাজ করবে। আপনি এসি পাওয়ার স্টিয়ারিং পাচ্ছেন, এসি পাওয়ার স্টিয়ারিং এখন সমস্ত গাড়িতে থাকে। এছাড়া স্পেশাল যেটা পাচ্ছেন সেফটির দিক থেকে, সেটাতে আপনি দুটো এয়ারব্যাগ পাচ্ছেন, ড্রাইভার সাইড এবং ফোর ড্রাইভার, দুটোতে আপনি সেফটির দিক থেকে এয়ারব্যাগ পাচ্ছেন। এছাড়া পাওয়ার উইন্ডো যেটা থাকে, চারটি পাওয়ার উইন্ডো থাকবে, ফ্রন্টে দুটো এবং রেয়ারে দুটো। এছাড়া যেটা স্পেশাল যেটা জিনিস থাকে যেটা বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পিড সেন্সিং ডোর লক। গাড়ি যখনই স্পিড হয়ে যাবে গাড়ি অটোমেটিক্যালি ফোরটো লক হয়ে যাবে, এখানে আপনার লক লক অ্যান্ড লক বাটনটা আপনি পেয়ে যাবেন। এছাড়া স্পেশাল যেটা থাকে এই সেগমেন্ট মানে হায়ার সেগমেন্ট যেটা থাকে, বাট আমরা এই সেগমেন্টে দিচ্ছি, সেটা হচ্ছে 8-inch টাচস্ক্রিন মিউজিক সিস্টেম, 8-inch টাচস্ক্রিন মিউজিক সিস্টেম উইথ অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপল কারপ্লে। আপনি যখন ড্রাইভ করছেন তখন আপনি মোবাইলটা এখানে কানেক্ট করে নিতে পারেন, কানেক্ট করলে আপনি এখানে কাউকে কল করতে পারবেন, কারো কল রিসিভ করতে পারবেন, ব্লুটুথ কানেক্ট করে আপনি ফোনে কথা বলতে পারবেন, মিউজিক সিস্টেম কন্ট্রোল করতে পারবেন, সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন।
डोर वाइजर लगाना रही है बिस्टिर समय खुद ही दरकारी एक जिन जो गाड़ी भेतरे एसि चले जो बहरे बिस्टी हो तक एक बेपर हो जाए तो अपनी काजट नाम रखते बहरे जो जलटा थे जलटा भेतरे ढुकते खूब इम्पोर्टेंट एक जिन एचड़ा डोरेज गार्ड लगाना रही है एक इम्पोर्टेंट जिन मैक्सिमाम एक् देखा जाए पार्किंग लटे এটা গাড়ির পাশাপাশি পার্কিং করা থাকে যখন আমরা ডোরটা ওপেন করি তখন এই ডোরের এজটা লেগে যেতে পারে অন্য গাড়িতে বাট এটা আপনাকে সেই ভিতর থেকে সেভ করবে আপনার গাড়ির ডোর এজটা যেটা রয়েছে সেই গাড়িতেই এসে লাগবে এছাড়া আরেকটা যেটা খুব সুন্দর জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে অ্যালার্মটা দেখছেন এটা আলাদা করে কাস্টমাইজ করে লাগাতে হয় যেটা গাড়ির সাথে আসে না নর্মালি 14 ইঞ্চের আপনি স্টিল হুইল পাবেন বাট এখানে আপনি যেটা দেখছেন এটা অ্যালার্মটা লাগানো রয়েছে যেটা গাড়ির জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটাতে টায়ারের লংজিভিটি ধরে গাড়ির কার্বন কানেক্টটা মারে রাইট রোড ট্রিপিং আরেকটা ভালো থাকে এটা লুকসের উপর একটা ম্যাটার করে এই গাড়িটাতে আপনি 275 mm আপনি বুট পেয়ে যাচ্ছেন যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এই সেগমেন্টে ফার্স্ট টাইম আসছে এতটা যায় আচ্ছা আর তার আগে এই বুটটা দেখানো আর একটা জিনিস করেছি এই যে পার্কিং ক্যামেরা যেটা আমরা ফিট করেছি সেটা আমাদের লোগোর ভিডিওতে দেওয়া থাকে কোনো বাম্পারে দেওয়া থাকে কারণ এটা একটা সেফটি দিক থেকে কি যদি আমরা ধরুন প্যাক করছি যদি পেছনে বাম্পারে লাগে তো ক্যামেরাটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে বাট এখানে যেহেতু পজিশন করা রয়েছে সেখানে আপনি নিশ্চিন্ত থাকবেন যেখানে ড্যামেজ হবে না আপনি 279 mm এর বুট স্পেস পাচ্ছেন যেটা এই সেগমেন্টে হাইয়েস্ট পাচ্ছে এছাড়া আমাদের মিউজিক সিস্টেম যেটা রয়েছে এটা হচ্ছে মিউজিক সিস্টেম ওটার সাথে দুটো স্পিকার দেওয়াই থাকে ড্যাশবোর্ডে আপনি চাইলে যেটা আপনি দেখছেন ওখানে আলাদা আরো দুটো আপনি স্পিকার অ্যাড অন করতে পারেন এটা হলো বেটার সাউন্ড কোয়ালিটি আর বেটার সাউন্ড সিস্টেম এর জন্য এখানে আপনি স্টেপি পেয়ে যাচ্ছেন আর 14 ইঞ্চি আপনি স্টেপি পেয়ে যাচ্ছেন এখানে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ অন্যান্য গাড়িতে কি হয় এক ইঞ্চ ছোট স্টেপি থাকে বাট আমরা কুইডে 7 ইঞ্চেরই আমরা স্টেপি দিচ্ছি ঠিক আছে ফ্রন্ট আর ব্যাক স্কিপ ট্রিপ পেয়ে যাচ্ছে এটা এসইউভি গাড়িতে ম্যাক্সিমাম দেখা দেয় বাট আমরা এখানে কুইডে আমরা প্রোভাইড করেছি এটা অটোমেটিক ভেরিয়েন্ট রয়েছে তো অটোমেটিক এর আপনি এখানে ইজি আর ব্যাকটা পেয়ে যাচ্ছেন এবং রেনল্ড লোগোর সাথে কুইডে লোগোর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এখানে যেটা দেখছি এখানে ক্রোম টেলগেট করা রয়েছে কাস্টমাইজ করা রয়েছে ক্রোম দিয়ে এছাড়া ক্রোম টেল ল্যাম্প রয়েছে এছাড়া সানস্ক্রিন লাগানো রয়েছে যেটা এখন খুব গরম কাল কিন্তু কলকাতাতে খুবই গরম আছে এতক্ষণ তোমরা কুইট ক্লাইম্বারের ফিচার্স এবং কী কী অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ অ্যাড করা হয়েছে সেটি দেখলে এখন চলো ছোট করে ড্রাইভিং অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট ডেমনস্ট্রেশনের ভিডিওটাও দেখে নাও যখন স্টার্ট করবে তখন মোড যায় নিউট্রাল থাকবে নিউট্রাল মোডে যখন থাকবে তখন ব্রেক প্যাডেল প্রেস করবেন ইগনিশন করবেন গাড়ি স্টার্ট হবে ঠিক আছে এটা হচ্ছে রাইট সাইড ইন্ডিকেটর এটা লেফট সাইড ইন্ডিকেটর ওয়াইপার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে স্পিড আছে এবার যখন আপনার জলের দরকার পড়বে তখন আপনার দিকে প্রেস করতে হবে তাহলে জলটা তিন দিকে ইউজ করতে পারবে সামনে মিডিলে সমস্ত সব জায়গায় আনলক মানে ইমার্জেন্সি লাইট কেউ গাড়ি ড্রাইভ করছে কেউ গাড়ি শিখছে বা ইমার্জেন্সি কোনো পেশেন্ট আছে সেই সময় বা পার্কিং করছে তখন আপনি এটা ইউজ করতে পারবেন এটা তো রাইট সাইড মোটর এটা হচ্ছে আপনার যখন আপনি মানে অ্যাপেলে যদি ফোন থাকে তখন কানেক্ট করলে ভয়েস কমান্ডের জন্য ম্যাপটা যখন আপনি ইনস্টল করবেন না তখন অ্যান্ড্রয়েড অটোতে যখন ইনস্টল হবে তখন প্রেস করলে ভয়েস কমান্ড দিলে ওটা কাজ করবে এটা হচ্ছে মোড রিভার্স নিউট্রাল ডি রিভার্সে থাকলে প্রেস করে নর্মালি গাড়ি স্টার্ট হবে যখন ডি মোডে দেবেন প্যাডেল থেকে পা সরিয়ে নেবেন গাড়ি আস্তে আস্তে এগোবে যখন আপনি আবার প্যাডেল প্রেস করে রিভার্সে দেবেন তখন গাড়ি পিছনের দিকে যাবে সাথে সাথে ব্যাক ক্যামেরাটা অন হয়ে যাবে তার মানে আপনি বুঝতে পারেন যে রিভার্স গিয়ার পড়ে গেছে আচ্ছা এখানে তিনটে রং দেখে দেখতে পাচ্ছেন গ্রিন ইয়েলো রেড
গ্রিনটা মনে হচ্ছে পিছনে যে অবস্ট্রাক্টটা আছে তার থেকে আপনি সেভ আছেন। ইয়েলোতে চলে আসা মানে প্রায় অনেকটা কাছে চলে এসেছেন, আর লাল এই বর্ডারটা যখন এই অবস্ট্রাকের একদম সামনে চলে আসবে তখন মানে আপনার বাম্পারে কিন্তু এটা লেগে যাবে, মানে ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো এটাকে মেনটেন করে আপনি যদি রিভার্স গিয়ার দেবেন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডব্রেক, আনলক হলো, লক হলো, গ্লোভ বক্স, গ্লোভ বক্স আছে, লাইট চাবি দুটো, লক আনলক, এটা হচ্ছে নর্মাল মাস্টার কি, যেহেতু সেহেতু রিমোট হয় না, রিমোট হয় সিঙ্গেল কিতে। ঠিক আছে, এটা রেখে দেবেন, এটাই ব্যবহার করবেন, আর প্রতি ছ মাস অন্তর অন্তর এই ব্যাটারিটা চেঞ্জ করবেন। এবার আমি মিউজিক সিস্টেমটা একটু দেখে দিচ্ছি, চাবি সুইচ অন করলেই এটা স্টার্ট হবে। সো আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কারো যদি পার্টিকুলারলি এই গাড়িটি বা রেনোর অন্য কোনো মডেল সম্পর্কে কোয়ারি থাকে তাহলে তোমরা রেনোর সেলস এক্সিকিউটিভ অভিরূপদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। অভিরূপদার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, প্লাস ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।